সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কী ডানের কলামে লেখো লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো যেমন রূপকথা এই রচনা বৈশিষ্ট্য হচ্ছে রূপকথা হলো শিশুদের জন্য তৈরি কাল্পনিক গল্প শিশুতোষ এই কাহিনীতে রাক্ষস দৈত্য ডাইনি ফরি ভূত ইত্যাদি কাল্পনিক চরিত্র থাকে এরপরে বৈজ্ঞানিক কল্পকাহিনী তো বৈজ্ঞানিক কল্পকাহিনীর বৈশিষ্ট্য রচনা বৈশ্বগুলো হচ্ছে এ ধরনের কাহিনী বিজ্ঞান বিষয় নিয়ে লেখা এ ধরনের রচনায় রোবট ফ্লাইং সসার এলিয়েন ভবিষ্যতে বার্তা টাইম মেশিন প্রভৃতি কাল্পনিক ধারণা থাকে রম্য রচনা এ ধরনের রচনায় লেখক হাস্য রসিকতার মাধ্যমে মনের রসকস মিশিয়ে তত্ত্ব উপস্থাপন করেন এছাড়া ব্যঙ্গাত্মকভাবেও রচনা লেখা হয়ে থাকে নিচে গোলাম মুর্শিদের লেখা একটি কল্পনা নির্ভর রচনা দেওয়া হল রচনাটি আমেরিকান লেখক লিউ বুসকাগলিয়ার কাহিনীর ছায়া অবলম্বনে রচিত বুসকাগলিয়া একজন আমেরিকান লেখক যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং এক উনিশশো সালে মৃত্যুবরণ করেন গোলাম মুর্শিদের জন্ম উনিশশো তিনি এখনও জীবিত বাংলাদেশের একজন বিখ্যাত প্রাবন্ধিক ও গবেষক তার উল্লেখযোগ্য গ্রন্থ আষার ছলনে ভুলি হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি কখন যে বসন্ত চলে গেছে টেরোই পায়নি গরমে সুন্দর হাওয়া গা জড়িয়ে দিচ্ছে আমার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে পাহাড়ের গায়ে তাই ভারী ভালো লাগছে এই উষ্ণ আবহাওয়া আমার নাম কিশলয় এখনও কিশোর আমি আমি প্রথম আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায় অবাক বিস্ময়েছে দেখেছিলাম চারদিকটা আমার বাসা একটা বড় গাছের মগ ঢালে আমার চারদিকে আমার ওই মতো শত শত পাতা তোমরা বোধ পাতাগুলোকে ভাবো একই চেয়ারার কিন্তু একটু খেয়াল করে দেখো হুবহু একই চেয়ারার দুটি পাতা পাবে না তুমি আমার ধারেই থাকে আলো আলোর মতোই তার স্বভাবটা হালকা খিলখিল করে হাসে আর ডান পাশের বেনু পর্না থাকে একটু সামনে উপরের দিকে ছেলেবেলা থেকে আমরা সবাই বাতাসের সঙ্গে গাইতে শিখেছি নাচতে শিখেছি রোজ রোদে স্নান করি কি যে ভালো লাগে তারপর বিকেলবেলা যখন আলো কমে আসে আমার মন খারাপ করে তখন আলো বেনু পণ্যা ওদেরও করে বোধ হয় মাঝে মধ্যে বৃষ্টি নামে তার ধারায় স্নান করতে আমার খুব ভালো লাগে সমস্ত শরীরটা ধুয়ে যায় সে বৃষ্টিও কি একরকম কখনো ঝিরঝির করে ঝরতে থাকে কখনো অজর ধারায় যেন রাগ করে ঝরতে থাকে সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে তার রাগি চোখের দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটাকে আলোতে সে দেয় কিন্তু একটু পরও যখন তার মেজাজ ভালো হয় তখন রোদ হেসে ওঠে এখানে একটা পাতা তার জীবন সম্পর্কে কথা বলছে আর এটা একটা কাল্পনিক কথা যেহেতু পাতা কখনো কথা বলতে পারে না এটা এক ধরনের কাল্পনিক কাহিনী তোমরা গল্পটি পুরোটা পড়ে নেবে পড়ে কী বুঝল বুঝলাম কিশলয়ের জন্ম মৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম এবং সংক্ষেপে উত্তর তৈরি লেখক এই রচনায় প্রকৃতির বৈচিত্র্য হচ্ছে এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের ছবি আঁকতে গিয়ে গ্রীষ্মের সুন্দর বায়ু থেকে শুরু করে বর্ষার বৃষ্টি শীতের হিম বসন্তের নতুন রঙিন রূপকে ফুটিয়ে তুলেছেন তিনি প্রকৃতির পালা বদলের সাথে পাতা রং পরিবর্তনের কথা উল্লেখ করেছেন তাই আমরা বলতে পারি লেখক এই রচনায় প্রকৃতির অপরূপ পালা বদলের ছবি এঁকেছেন নিপুণভাবে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল রয়েছে মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে অন্যকে সাহায্য করা অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া তেমনিভাবে গাছের পাতার লক্ষ্য অন্যকে ছায়া দিয়ে সাহায্য করা মানুষকে সুখ দেওয়া তাই বলা যায় মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল রয়েছে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোনো মনোভাব প্রতিফলন ঘটেছে কোন মনোভাব প্রতিফলন ঘটেছে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে এই রচনায় লেখক বলতে চেয়েছেন যে গাছের পাতা যেভাবে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় মানুষের তেমনিভাবে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া উচিত তাহলে মানুষ মৃত্যুর পর অমরত্ব লাভ করতে পারবে লেখা নিয়ে মতামত কিশলয় জন্ম মৃত্যুর রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজটি শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন কিন্তু জীবন থামে থেমে যাবে না জীবন আবার ফিরে আসবে এটি একটা চিরন্তন সত্য এটা আমার মতামত আমার যখন সময় হবে তখন আমি মরে যাব মৃত্যু সত্য জন্মিলে মৃত্যুবরণ করতে হবে এটি কেন কাল্পনিক লেখা হিশুলয়ের জন্ম মৃত্যু শিরোনাম রচনাটিতে কেন কাল্পনিক লেখা বলা যায় উদাহরণ দিয়ে বোঝাও কিশোর জন্ম মৃত্যু রচনাটি একটি কাল্পনিক নির্ভর রচনা কারণ এই রচনাতে দেখা যায় গাছের পাতা মানুষের মতো কথা বলছে যা অসম্ভব ও কল্পনা নির্ভর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম